যাত্রামোদী সুধি মণ্ডলী, সশ্রদ্ধ অভিবাদন গ্রহণ করুন। আমি সূত্রধার, যাত্রাপালা সূত্রধার, কাহিনী সূত্র ধরিয়ে দেয় হচ্ছে আমার একমাত্র কাজ। আমি যখন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের কথা ভাবি, তখনই দেখি সামনে দাঁড়িয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখনই আমার চোখের সামনে ভেসে ওঠে আরো কত বীর বাঙালির নাম, যারা দেশমাতৃকার স্বাধীনতার জন্যে হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করেছেন। এমনই একজন বিপ্লবী যিনি ছিলেন ব্রিটিশ ভারতের আতঙ্ক, সূর্য সেন। জন্ম 1894 সালের 22 মার্চ চট্টগ্রাম জেলার রাউজান থানার নোয়াপাড়া গ্রামে। বাবা রাজমণি সেন, মা শশীবালা সেন। তার ফাঁসিতে মৃত্যু হয়েছিল 12 জানুয়ারি 1934 সাল। প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে যুগান্তর নামে তিনি একটি বিপ্লবী সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। প্রিয় দর্শক, চলুন আপনাদের এখন নিয়ে যাচ্ছি সেই 1919 সালে যুগান্তর অফিসের সামনে মুক্ত প্রাঙ্গণে, যেখানে বিপ্লবী সহযোদ্ধাদের নিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা করেছিলেন বীর চট্টলার সূর্য সন্তান, ব্রিটিশ ভারতের আতঙ্ক মাস্টার দা সূর্য সেন। অম্বিকা চক্রবর্তী, সহসভাপতি যুগান্তর, গ্রাম দাওয়ানপুর, থানা রাউজান, জেলা চট্টগ্রাম। আমি দলিল ঘোষ, সহায় সংগঠক যুগান্তর। আমার পৈতৃক নিবাস যশোহরে, বড় হয়েছে চট্টগ্রামে। সদরঘাটে স্বদেশী বস্ত্রালয় নামে আমার একটি কাপড়ের দোকান আছে। আমার নাম অনন্ত সিংহ, আমিও সহায় সংগঠক যুগান্তর। আমার পূর্বপুরুষরা অনেক অনেক বছর আগে উত্তর ভারত থেকে চট্টগ্রামে আসেন। এখন বাসা এনায়েত বাজারের কাছে একটি গলিতে। আমি নির্মল সেন, গ্রাম সংগঠক যুগান্তর, গ্রাম কোয়েপাড়া, থানা রাউজান, জেলা চট্টগ্রাম। আমি লুকনাথ বল, যুগান্তর এখনো কোনো দপ্তর পাইনি, গ্রাম ধরলা, থানা বোয়ালখালি, জেলা চট্টগ্রাম। বীর চট্টলার বিপ্লবী পুরুষ, যুগান্তর দলের সভাপতি মাস্টার দা সূর্য সেন। আমি সূর্য সেন, জন্মস্থান নোয়াপাড়া, থানা রাউজান, জেলা চট্টগ্রাম। চট্টগ্রামের উত্তাল কর্ণফুলী ও শঙ্খ নদীর ঢেউয়ের সংযম আর বেড়ে ওঠা মারওয়াউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রাম, কাজেম আলী মাস্টার, দেশপ্রিয় যতীন্দ্র মোহন, শাহ বদিউল আলম, মহিম পাল, মনিরুজ্জামান ইসলামাবাদী, আরো কত বিপ্লবী রক্ত ভেজা এই চট্টগ্রামকে বানাবো আমরা বিপ্লব তীর্থ। সাদা চামড়ার ইংরেজ বাহিনীর এক একটা লোককে আমরা বঙ্গোপসাগরে ছড়ে ফেলে দেব। পরাধীনতার শিকল ছিঁড়ে চট্টগ্রাম তথা সারা বাংলার আকাশে আমরা উড়িয়ে দেব স্বাধীন বাংলার বিজয় পতাকা।
মাননীয় সভাপতি, আপনি আমাদের সশ্রদ্ধ অভিবাদন গ্রহণ করুন। জানেন বিপ্লবী বন্ধুরা, চট্টগ্রাম কলেজে আই ফার্স্ট ইয়ার পড়ার সময় অধ্যাপক সতীশ চক্রবর্তীর কাছে পেয়েছিলাম বিপ্লবের প্রথম শিক্ষা। বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে গত বছর বিএ পাশ করলাম। এরপর চট্টগ্রামে ফিরে এসে অঙ্কের শিক্ষক হিসেবে যোগ দিলাম ওরিয়েন্টাল স্কুলে, কিন্তু কোনো কাজে ঠিক মতো মন বসাতে পারলাম না। ইংরেজের শাসন শোষণ, আমার দেশের গরিব মানুষের উপর তাদের সীমাহীন অত্যাচার অবিচার আমাকে সবসময় অস্থির বিষণ্ণ করে রাখে। 1908 সালে ক্ষুদিরামের যখন ফাঁসি হয় তখন আমি 14 বছরের কিশোর। মানব সভ্যতার ওই জঘন্য হত্যাকাণ্ড সেই বয়সে আমার মনের মধ্যে বিদ্রোহের আগুন জ্বালিয়ে তুলেছিল। আমার আজও মনে পড়ে ক্ষুদিরামের ফাঁসি নিয়ে বাংলার এক বাউল কবির সে কি মর্মবেদী গান। মাতৃকার জন্য ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে জীবনের যে জয়গান গেয়ে গেছে সে গান আমাদের শক্তি দিবে, সাহস যোগাবে। ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকীদের মৃত্যু নেই, এরা মৃত্যুঞ্জয়ী। ক্ষুদিরাম প্রফুল্ল চাকি রক্ত বৃথা যেতে দেব না, ইংরেজ অভিমানের তপ্ত রক্তে লালে লাল হয়ে যাবে লোসাই পাহাড় থেকে নেমে আসা ওই কর্ণফুলি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বাংলার যত দামাম ছেলে চলে, এই বাংলার যত দামাম ছেলে চলে, দেখেছে মানুষ এসেছে ছুটিয়া, দেখেছে মানুষ এসেছে ছুটিয়া চারিদিকে জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আজ এই পথে কোন এক সময়ে চিটাগাং ট্রেজারি থেকে পাহাড়তলি রেল কর্মচারীদের বেতনের টাকা নিয়ে যাওয়া হবে। অদিরিয়াক স্টাফ যে আমাদের গোপন কথা জানায় লোকমান মিয়া, তার কাছে শুনেছি ঘরেতে থাকবে 17,000 টাকা। এই অপারেশন আমাদের সাকসেস করতে হবে। এই অপারেশন সাকসেস করবার জন্য আজ 2 মাস ধরে আমরা আরে মেঘ না চাইতেই জল, ওই দেখো একটা ঘোড়াগাড়ি এদিকে আসছে, ভালো করে চেয়ে দেখো। সত্যি তাই তো? হ্যাঁ ঠিকই বলেছো, ঘোড়াগাড়ি এদিকে আসছে। হ্যাঁ ঘোড়াগাড়ি দেখতে পাচ্ছি, 3-4 জন লোক কাপড়ের থলের মতো কি যেন একটা দেখা যাচ্ছে, ওই থলেতে করি টাকা নিয়ে যাচ্ছে বাবা বাচ্চা ধন্দা। বিরাড়ি কুইক পজিশন নাও, আমি চলে যাচ্ছি। এই কে যাচ্ছ, গাড়ি থামাও, তোমাদের তল্লাশি করে হবে। এবার আমরা পালাই, ওরা যে জুড়ি ঘোড়া গাড়িটা রেখে গেছে ওই গাড়িতে করি আমরা বাটারি পাহাড় দিয়ে মাদারসা পাহাড়ে চলে যাব। ওখানে গাড়ি রেখে আমরা 2 মাইল পথ হেঁটে চলে যাব 16 শহর রেল স্টেশনে, তারপর যাব 16 বহর যেখানে আমাদের জন্য অপেক্ষা করছেন মাস্টার দা সূর্য সেন। বীর বিপ্লবী সূর্য সেন জিন্দাবাদ, জিন্দাবাদ। বীর বিপ্লবী সূর্য সেন জিন্দাবাদ, বীর বিপ্লবী সূর্য সেন জিন্দাবাদ। শুধু এই শহরে
বিশ পঁচিশটারও বেশি তার কুস্তি রাখা আছে, সেখানে সব তৈরি হচ্ছে। চলন্ত মোটর ধরে রাখে অনন্ত সিংহ, মোটা মোটা লোহার রড বাকিয়ে হাতে বালার মতো করে পড়ে। গণেশ ঘোষ, দেবেন্দ্রে, তারকেশ্বর দস্তিদার, অমরেন্দ্র নন্দী, কত নাম বলবো। এ বলে আমায় দেখো, ও বলে আমায় দেখো, ওয়ান সে সিমি, এনার আছে সিমি, পুলিশ দেখলো ওরা কুকুর লালিয়ে দেয়। ও ওসি সাহেব, আরে হোয়াইট সাহেব, হোয়াইট সাহেব, আরে দেহনি কুত্তার নান, মাই ফুকে গর্জি গর্জি ক্যাঙ্গুরি আনমি কাইয়ের, ওই যে সন সন মাই ফুকে ক্যাঙ্গুরি হু কামস দ্যাট। চট্টগ্রামের মেয়েরা এখন আগের মতো আবলা রয়েছে, বেরিয়ে এসো, বেরিয়ে এসো বদমাশ। শুধু কি বদমাশ, তুমি একটা ইতর, তুমি একটা গুন্ডা, তুমি একটা লুচ্চা। চাকরি করলে কি ভদ্রতা শিখতে নেই? কিসের জন্য আপনি একজন নিরীহ ভদ্রলোককে এমনি করে অপমান করছেন? সেখানে কমিশনার সাহেব আছেন, দেখতে পাচ্ছেন না? কমিশনার সাহেব আপনার মনি আর গুন্ডাদের পি, আমার কাছে তার কানা কুড়ি দামও নেই। আমি আপনাকে অ্যারেস্ট করব। আসুন, হাত কোড়া নিয়ে আসুন, ভালো করে অ্যারেস্ট করুন, তারপর দেখুন কোথায় থাকেন আপনি আর কোথায় থাকে আপনার লুচ্চার দল। এই এই আমার লুচ্চা হইলে, আই আমার লুচ্চা হইলে কি করবি রে শয়তান? কি হইর গিও আই তোরে, কি হইর গিও সাবিনা, সাবিনা তোরে কি হইর গিও সাবিনা তোরে, খবরদার বলছি। কুস্তি শিখি, শয়তান ঠেঙাই আর কলেজে বিয়ে পড়ি। তুমি একজন লেখাপড়া জানা মেয়ে, এমন বেতুরিয়ত কেন? তুমি সরকারের উচ্চ পদস্থ গোলাম, তুমি এত ইতর কেন? মানে মানে শহরে যত গুন্ডা বদমাশ লুচ্চা, তুমি তোমার পালক ঢাকা রেখেছো কেন? হাফতে সুরিয়েশনের দলের মেম্বার আছে। সুরিয়েশন বলে এখানে কেউ থাকে না, আর আমি কোনো দলের মেম্বারও নই, আমি থাকি ঢাকায়, ছুটিতে বাড়িতে এসেছি। ও মাই গড, ইউ আর এ নোটি গার্ল, আরে তোমরা কি শোটি খবরদার, তোমার বিবিকে দেখে আমি যদি শেষ দেই তাহলে তোমার ভালো লাগবে সাহেব? আমাদের বিবি আর তোমাদের জেনানা বহুত বহুত ফারাক আছে। তা আছে বুঝি, আমাদের মেয়েরা স্বামীকে দেবতা বলে পুজো করে, আর তোমাদের বিবিরা দরকার হলে তোমাদেরকে ছেঁড়া জুতো বলে ছুঁড়ে ফেলে দেয়। সেটা দেবী দেবী, তুমি দেবী, তোমার জাত ভাইরা জালিয়ান ওয়ালাবাগে যে বর্বরতা তোমরা দেখিয়েছ তাতে তোমাদেরকে আমরা মানুষ বলে গণ্য করি না। চট্টগ্রামে আজ মানুষ এসেছে, আমরা কাউকে ক্ষমা করব না। সবাইকে শুনিয়ে দাও, চট্টগ্রামে এবার মানুষ এসেছে, আবার জেগেছে বীর চটলা, পুরুষের পাশাপাশি মেয়েরা এবার অস্ত্র ধরবে। এদেশে নুন খেয়ে যারা বেইমানি করবে, যারা ইংরেজ শোষণ করবে, যারা আমার মা বোনদের বেইজ্জত করবে, তাদের আমরা কিছুতেই ছাড়বো না। আর বীর বিপ্লবীদের কাছে কাঁধ মিলিয়ে শত্রু নেতারা ছাপিয়ে পড়বে চট্টগ্রামের মেয়ে প্রীতিলতা ওয়াদ্দেদার। কিন্তু মনোজ রেশ।